সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। समस्त नियमेंटे बसे বেসিক ট্রেনিং নাই এমন লোকেরাও চাকরি করতে পারবে সে তালিকা যদি চান আমরা প্রচুর তালিকা অসংখ্য তৃণমূল কংগ্রেসের নেতারা তাদের আত্মীয় স্বজনরা চাকরি এখানে ধরুন সুকিয়ানের মেয়ে প্রাইমারিতে পেয়েছে এখানে তাহেরের বোন প্রাইমারিতে পেয়েছে এখানে অসংখ্য এইখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পঞ্চাশটা নাম বলেছে সব ভুয়া সব ভুয়া সমস্ত চাকরি ভুয়া डेट दे सब जाली ओम प्रकाश चौताला तिहार जेले आरा जा समय लगे গতকাল ময়নাতে আবার নতুন করে জলপাই পোশাক পরা পুলিশ দেখা গেছে বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছে তমলুক হাসপাতালে বাচ্চা এলাকাটা একটা বড় অঞ্চল এবং ওই অঞ্চলটা বিজেপি অনেক দিন ধরেই এবং গত লোকসভা নির্বাচনেও বিজেপি ওখানে 8-9 হাজার লিড পেয়েছে এবারেও বিজেপি ওখানে ভালো লিড পেয়েছে 11-12 হাজার এবং ওই জায়গাটাকে রাজনৈতিকভাবে ফেলতে চায় আর পুলিশ তো এখানে তৃণমূল এখানে কেন গোটা রাজ্যে উইদাউট পুলিশ তৃণমূল কংগ্রেস জিরো প্ল্যান আপনাকে জানাবো না মিডিয়ার জন্য নয় আমি আমার প্ল্যান সবাই জানে আমি মানুষকে জড়ো করে অন্যায় অত্যাচার হলে প্রতিরোধ করি আর সঙ্গে থাকে মানুষ এটা আমি নন্দীগ্রামেও করেছি জঙ্গলমহলেও করেছি নেতাই গ্রামেও করেছি সোনাচূড়াতেও করেছি এখানে মাঝরাত্রিবেলা চন্দন দাস আলীচরণ 60টা পুলিশ নিয়ে চলে যাবে গোকুলনগর অঞ্চলে আমাদের বিধানসভার কনভেনার ছিলেন গোটাকৃষ্ণ সহ প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে সন্ত্রাস করবে গিয়ে সন্ত্রাস করবে মেঘনাথ বাবু পটেই নেই ছবিতে আপনারাই দেখাচ্ছেন যে অন্য চারজন ধাক্কা মারছে আর যে আক্রান্ত সে বলছে মেঘনাথ বাবু আমাকে বাঁচিয়েছেন মেঘনাথ বাবুর পিসি আর যারা চারজন গায়ে টাচ করেছে তারা জেসি ও দুজনকে একসঙ্গে নিয়ে গিয়ে একজনকে ভবানীপুর থানা একজনকে হলদিয়া থানা তা তো এখানে পিসি হওয়ার কথা নন্দীগ্রাম এই যে অত্যাচারগুলো করছেন এর রেকর্ড থাকছে আজকে গঞ্জি অনিল শ্রীবাসের অবস্থা কি শেখর রায়ের অবস্থা কি এদের অবস্থা তাই হবে আজকে গৌরব দত্তদের সুইসাইড করতে হয় এই জন্য বাসুদেব বাগদের নাম খুঁজে পাওয়া যায় না এই জন্য অত্যাচারীরা কখনো শেষ কথা বলে না তাহলে ঔরঙ্গজেবের নাতি নাতির পুতি তারা কেউ ভারতবর্ষের শাসন করে তিনি কোথায় যাবেন 3 কোটি টাকা দিয়ে ফ্লাইট ভাড়া নিয়েছেন কর্মচারীরা ডিএ চাইলে বলে ঘেউ ঘেউ করছে শিক্ষকরা মাইনা চাইলে আজকে প্যারা টিচারদেরকে বিষ খেতে হয় যে চাকরি চায় এই তো দেখলেন কদিন আগে প্রশাসনিক সভা কিভাবে তার নিজের দলের বিধায়কদের অপমান করছে কিচ্ছু চাইবে না টাকা নেই লক্ষ্মীর ভাণ্ডারে আমি গেছি 3 কোটি টাকার আগে 50 লাখ টাকার হেলিকপ্টার ছিল এখন 3 কোটি টাকা তা তিনি নিয়ে ঘুরছেন ভাবছেন প্রধানমন্ত্রী হবে হ্যান্ড গেঞ্জির বুক পকেট যেদিন হবে তিনি প্রধানমন্ত্রী আর উদ্ধব ঠাকরে বলে দিচ্ছে আমি দেখা করবো দাদা উদ্ধব ঠাকরে দেখা করবি আপনি কংগ্রেসের বিরুদ্ধে লড়ছেন আর কংগ্রেস সমর্থন সরিয়ে নিলে তো উদ্ধব ঠাকরে প্রাক্তন মুখ্যমন্ত্রী সে দেখা করবে কেন মমতা ব্যানার্জি তার নিজের ধান্দা এসব করেন আর উদ্ধব ঠাকরেরও ধান্দা আছে বালাসাহেব ঠাকরে বেঁচে থাকলে উদ্ধব ঠাকরে কোনোদিন বিজেপির পাশ থেকে সরে যেত কংগ্রেসের সঙ্গে হাত মিলাত না আর উদ্ধব ঠাকরে জানে মমতা ব্যানার্জির ডিউটি হচ্ছে কংগ্রেস ভাঙা কংগ্রেসের কোথায় কে
ছাটমাল পড়ে আছে তাদের গুছানো, অশোক তানোয়ার বলুন এইসব করা সে করছে। আর যদি কংগ্রেসকে চটিয়ে এক্ষুনি মমতা ব্যানার্জির সঙ্গে চা খায় বসে, কংগ্রেসের 44 জন সমর্থন তুলে নিলে প্রাক্তন মুখ্যমন্ত্রী দ্বিতীয় হয়েছে, উত্থান হয়েছে, বিরাট উত্থান হয়েছে। আরে শুনে নিন, 2018 সালের আগে তৃণমূল কংগ্রেস ওখানে 26% ভোট পেয়েছে, এবারে তৃতীয় হয়েছে, অঙ্কটা গোলমাল করলে তো হবে না। দাদা তথাগতর একটা টুইট করেছে যে অনেক বিজেপি কর্মী তাকে জানিয়েছেন যে বিজেপির মধ্যে আইপ্যাকের নাম্বার। তথাগত খুব সিনিয়র লিডার, তিনি অনেকের সঙ্গে তার যোগাযোগ আছে, তার বক্তব্য মানে বিষয় নিয়ে আমার কোনো কমেন্ট নেই, আমি করি না। আমি মেঘনাথবাবুর বাড়িতে যাবো, আমি কালকে কাঁথিতে আমার বড় মিছিল আছে, পরশু এসে আবার অন্যান্য যারা গ্রেপ্তার হয়েছে এগুলো করতে হয়। এদের তো অপরাধ একটাই, মমতা ব্যানার্জিকে হারিয়েছে তাই পুলিশকে লাগিয়ে দিয়েছে। গণতান্ত্রিকভাবে আন্দোলন করলে হবে, শান্তিতে করতে হবে।